কত দাম হয় তিনোটা? তিনোটা, ওইটা দাম হয় 42, ওইটা 141, ওইটা দাম হয়েছে যে 39। প্রতি পিস আপনি কত টাকা করে বিক্রি? ভাই প্রতি পিস তো 50, 55, 45। এই বাসটা দাম হয় 2 লাখ। গরুগুলো যদি আপনার কাছ থেকে লটার নিতে চায় তাহলে? লটে নিতে চাইলে তো লটের দাম ছোট বড় আছে, কমাই যাতে বলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা আছি সিলেট জেলার জৈন্তপুর উপজেলার দরবজ গরুর হাটে। সো আমরা একজন এখন গরু বিক্রেতার সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কি এখানে গরু নিয়ে আসছেন? জি গরু নিয়ে আসছি। কতটা গরু নিয়ে আসছেন এখানে? জি আমি 6-7টা নিয়ে আসছি। আপনি কি এখানে একাই গরু নিয়ে আসছেন নাকি আপনার সাথে কোনো সহপাঠী বা? জি সহপাঠী আছে। সহপাঠী আছে? জি সহপাঠী আছে। কয়টা বলছিলেন যে গরু নিয়ে আসছেন? 6টা নিয়ে আসলাম। 6টা? জি। সবগুলা কি লটে নিয়ে আসছেন? বি ভাই লটে নিয়ে আসছি। আচ্ছা, কোন ছাটা? এখানে তো আমরা অনেকগুলা গরু দেখতে পাচ্ছি। জি অনেকগুলো বলতে হয় না, আরেক মালিক আছে। আপনার কোনগুলা? যে ওইগুলো। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে দুইটা গরু দেখি। তো আপনার এই যে গরু প্রতি পিস আপনি কত টাকা করে? ভাই প্রতি পিস তো 50, 55, 45, 16 ছোটো বড় দাম করে দাম। আর জোড়া? জোড়া 90, 95। জি জি। আজকে তো একটা হাট, আজকে কি এখন পর্যন্ত কোনো ক্রেতা মানে আসছে আপনার? জি জি ক্রেতা আসছে, বিক্রেতা গরু বিক্রি করছে। গরু বিক্রি করছে? জি দুইটা বিক্রি করছে। দুইটা বিক্রি করছেন, কত টাকা? 90,000 বিক্রি করছে। আচ্ছা, আপনি যে এখানে লটে গরু বিক্রি করবেন, লটে মানে কীরকম? জি লটে বিক্রি করা যায় না, হয়তো আবার ভাঙ্গিও বেচা যায়, যেমন জোড়াও বেচা যায়, একটা করেও বেচা যায়, আর লটেও বেচা যায়। চিনি এগুলা দাঁতে কেমন? দাঁতে কোনোটা দুইটা আছে, কোনোটা দাঁড়ছে না, কোনোটা সাইডটাও আছে। চিনি? আচ্ছা ঠিক আছে। সো আপনার নাম্বারটা দিলে ভালো হয়। তুমি বলো। 017-47-14-7035। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে আমাদের সাথে থাকার জন্য। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক চলুন আমরা এখানে আরেকজন বিক্রেতা পাইছি, ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আচ্ছা, আপনি এখানে কি গরু নিয়ে আসছেন? জি। কতটা গরু নিয়ে আসছিলাম আমি? 13টা। 13টা? জি। এখন কতটা আছে? 3টা আছে। আর 10টা বিক্রি করে? জি জি। তো এখন যে এই যে আমরা 3টা দেখতে পাচ্ছি, এই 3টা কি মানে আপনার? জি 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 জি, এই 3টা রয়েছে। আচ্ছা ঠিক আছে। তো এখন কি বিক্রেতা আপনাদের কাছে আসতেছে? জি আসতেছে। কত দাম হয় তিনোটা? তিনোটা, ওইটা দাম হয় 42, ওইটা 141, ওইটা দাম হয়েছে যে 39। আচ্ছা, ওইটা কত দাম হয়েছে? 42। জি। ওইটা আপনার কত টার্গেট হলে ছাড়া দেবেন? আমার টার্গেট হলে ওইটা 44 হলে ছাড়া দেবেন। 44? জি। আচ্ছা, আর এটা? এইটাও 44 হলে ছাড়বো, এটা 40 হলে ছাড়বো। আচ্ছা ঠিক আছে। দাঁতে কেমন গরুগুলো? ওই দুইটা দাঁতে নাই, আর ওইটা দুইটা দাঁতছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলা কি আপনার মানে ঘরের পালিত গরু নাকি? জি না জি না জি না, আমি ব্যবসায়ী। ব্যবসায়ী? জি। একটা জিনিস জানতে মানে বলতে চাইতেছি যে আমাদের দর্শকদের সম্বন্ধে কিছু বলুন, যারা ওরা আপনাদের কাছ থেকে কিছু মানে কীরকম সুবিধা পাইতে পারে? আমাদের কাছে তো সুবিধা পাইতে পারে, কারণ আমরা বেশি গরু একসাথে কিনি, মনে হয় 20-30টা একসাথে কিনি। আমাদের কাছ থেকে আরও অন্য অন্য ব্যবসায়ী কিনে কিনিয়া তারাও 2 টাকা উপার্জন করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শুভ দর্শক চলুন আমরা এখানে আরেকজন ক্রেতা বিক্রেতা পাইছি, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন চাচা? জি ভালো। আপনার নাম? শফিকুর রহমান। আচ্ছা, আপনি কি এখানে গরু নিয়ে আসছেন? জি জি। বিক্রি করতে নিয়ে আসছেন? জি বিক্রি করব। কতটা গরু নিয়ে আসছেন আপনি এখানে? 22টা গরু আনছি। 22টা গরু নিয়ে? জি জি 22টা। তো আপনি কি এখনো গরু বিক্রি করতে পারছেন নাকি? গরু বিক্রি করছি, 60টা বিক্রি করছি, আর বাকি রয়ে গেছে 18টা। 4টা অলরেডি বিক্রি করে ফেলছেন? জি 18টা রয়ে গেছে। আচ্ছা, আরও 18টা? জি জি। আচ্ছা, এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছি, আপনার কোনগুলো? আমার তো এই 7-8টা এগুলো। মানে এই যে এখানে একটা বিশাল গরু দেখতে পাচ্ছি, এগুলো? জি। আচ্ছা,
দর্শক আপনারা শুনতে পারলেন যে আমার চাচা কি বললো, উনি গরু বিক্রি করতে আসছেন, ক্রেতারাও আসা মানে দাম দর জিজ্ঞেস করতেছেন। তো চাচা ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আরেকটি ভাইয়ের সাথে কথা বলতে আসছি, দেখি ব্যবসায়ী ভাইয়ের সাথে ওনার সাথে কথা বলি, উনিও এখানে অনেক গরু নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভালো ভাই। আপনার নাম? আমার নাম আশিক। আচ্ছা, আপনি কি এখানে গরু নিয়ে আসছেন? জি জি। কতটা গরু নিয়ে আসছেন আপনি? আমি গরু প্রায় 26টা আর এক দাগে 6টা 30টা গরু মোট আনছি। আচ্ছা, টোটাল 30টা গরু নিয়ে আসছেন। তো আপনি কি এখানে একাই নাকি আপনার সাথে শরিক আছে? আমার সাথে শরিকান আছে। তো আপনি কি এখন পর্যন্ত, আজকে তো একটা হাট, তো আপনি কি আজ এখন পর্যন্ত মানে একটু মানে কতটা গরু বিক্রি করলেন? আমি বিক্রি করে নিয়েছি প্রায় 13টা। 13টা অলরেডি বিক্রি? এইয়া সবগুলো দাঁতে কেমন গরুগুলো? দাঁত কোনোটা দাঁতি লিছে 2টা 4টা, কোনোটা ও দাঁতি তো ও রকম। এই যে 2 বাচ্চা আছে, এই 2 বাচ্চা বোঝাচ্ছে না, আর এটা সবটি মানে 2টা 4টা ও লোক আর কি, বা কোনোটা কি গরুগুলো সবগুলো লটে আপনি লটে নিয়ে আসছেন? জি জি, লটে 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 যদি কেউ নিতে চায় আবার বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। তো ওগুলা ও তাকে 5টা দাম ওর মানে আরও 5টা কত দাম হয়? এই 5টা দাম ওর দিয়া 2,60,000। 2,60,000? আমি 75,000 দাম কইয়া দিয়েছি, 70 হলে বেচা যায়। 70 হলে আপনি ছেড়ে দেবেন? ছেড়ে দেবো। আচ্ছা, তো আজকে যে একটা বাজার মানে গরুর হাট বসছে, তো এখানে ক্রেতাদের মানে কীরকম আনাগুনো আপনি মনে করেন? মোটামুটি খারাপও নাই বালাও নাই আর কি, চলে আর কি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বেচা কিনা আছে? আছে বেচা কিনা। মানে আগের থেকে কি মানে ভালো না খারাপ? আগের থেকে একটু খারাপ, একটু খারাপ, আগে একটু ভালো আছে। এখন মানে আপনি মনে করেন যে আর একটু দেশি গরুগুলা বার হয়ে গেছে, যেমন গ্রাম অঞ্চলে যারা নিয়ে খামারও আছে ওগুলা তুলে তুলিয়া বেচের আবার কিনে আবার ব্যস্ত কুরবানি দিদর লোকে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, আর থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দরবস্ত অনেক বিশাল বড় হাট বসেছে, যেখানে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এবং বিক্রেতারা পাড়ি জমিয়েছেন। সো এখানে আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আসছি কথা বলার জন্য, দেখি উনি কী বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন চাচা? জি ভালো আছি ভাই। আপনার নাম? লুৎফর রহমান। আচ্ছা, আপনি কি এখানে গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য? হ্যাঁ গরু নিয়ে আসছি। কতটা নিয়ে আসছেন? 25টা আছে। 25টা নিয়ে আসছেন? 25টা নিয়ে আসছি। তো এখন কি মানে কতটা বিক্রি হয়েছে আপনার? 8টা বেচা হয়েছে। 8টা বিক্রি করা হয়ে গেছে? হ্যাঁ 8টা বিক্রি হয়েছে, বাকিগুলো রয়েছে। তো আপনি এদিকে আসেন, এদিকে আসেন। তা বাকি কতটা রয়েছে আপনার গরু? এখনও আছে 15টা আছে। 15টা আছে। ক্রেতাদের ইয়ে কেমন আছে? মোটামুটি চাহিদা আছে, বেশি চাহিদা চাহিদা আছে মানুষের। তো আপনার যে এখনো 15টা গরু আছে ওইগুলো যদি লটে বিক্রি করতে চান তাহলে কি বিক্রি করবেন? তো লটে বিক্রি করলে 45-50 ওই রকম বিক্রি হয় আর কি গোটা। আচ্ছা ঠিক আছে, আমরা যে এখানে যে গরু দেখতেছি দুইটা, এই দুইটা গরুর মানে যদি জোড়া কত হবে? জোড়া 105। 105 মানে এটা কি আপনার চাওয়া নাকি? না না, বিক্রি 105, বিক্রি 105। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই গরুগুলো দাঁতে কি কীরকম? দুইটা সব দুইটা হবে। আচ্ছা, আপনি এই গরুগুলা কি আপনার সাথে শেয়ার আছে কেউ নাকি আপনি একা? না না, শেয়ার নাই, একা একা। আচ্ছা থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনি আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই।
দর্শক আপনারা দেখলেন জয়ন্তপুর উপজেলার দরবজ বাজারের যে গরুর হাট বসেছে বিশাল বড় অনেক বিশাল বড় গরুর হাট বসেছে যেখানে সুদূর দূর দূরান্ত দূরান্ত থেকে আগত আমাদের ক্রেতা এবং বিক্রেতারা এসে পাড়ি জমিয়েছে এদেরকে আমাদের চাহিদা মতো গরু কেনাবেচা করার জন্য এবং আমরা এখানে অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বললাম এবং ওদের মানে ব্যবসার পরিস্থিতি সম্পর্কে জানলাম এবং বুঝলাম সো আশা করি আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং সুস্থ থাকুন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।